আসসালামু আলাইকুম। পিওবি ওয়ার আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ প্রবাস ভাই ও বোনেরা, আজকে আমরা শিখব আরবি মূলক ভাষা, যা আমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে কফিলের সাথে কথা বলবো, কফিলের কাছ থেকে বেতন আদায় করব, আজকের এই ভিডিও থেকে আমরা শিখবো। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। কেফ আল আন্তা, এর অর্থ হচ্ছে কেমন আছেন আপনি, কেমন আছেন আপনি আরবিতে বলে কেফ আল আন্তা। কেফ অর্থ হচ্ছে কেমন বা কিভাবে, হাল অর্থ হচ্ছে অবস্থা, আন্তা অর্থ হচ্ছে আপনি। তাহলে আমরা শিখলাম কেফ আল আন্তা, এর অর্থ হচ্ছে কেমন আছেন আপনি। আনা কয়েস, এর অর্থ হচ্ছে আমি ভালো আছি, আমি ভালো আছি আরবিতে বলে আনা কয়েস। আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। তাহলে আমরা শিখলাম আনা কয়েস, এর অর্থ হচ্ছে আমি ভালো আছি। মুদির রাতিব মাইজি, এর অর্থ হচ্ছে মালিক বেতন আসে নাই, মালিক বেতন আসে নাই আরবিতে বলে মুদির রাতিব মাইজি। মুদির অর্থ মালিক বা সুপারভাইজার বা ম্যানেজার, রাতিব অর্থ বেতন, মাই অর্থ না বা নাই, ইজি অর্থ আসা বা আসো, মাইজি আসে নাই বা আসে না। তাহলে আমরা শিখলাম মুদির রাতিব মাইজি, এর অর্থ হচ্ছে মালিক বেতন আসে নাই। মুদির ফুলুস ওয়াদি আনা আবগা, এর অর্থ হচ্ছে মালিক টাকা পাঠাও আমার দরকার, মালিক টাকা পাঠাও আমার দরকার আরবিতে বলে মুদির ফুলুস ওয়াদি আনা আবগা। মুদির অর্থ মালিক বা সুপারভাইজার বা ম্যানেজার, ফুলুস অর্থ হচ্ছে টাকা, ওয়াদি অর্থ হচ্ছে পাঠানো, আনা অর্থ আমি বা আমার, আবগা অর্থ দরকার বা লাগবে বা প্রয়োজন। তাহলে আমরা শিখলাম মুদির ফুলুস ওয়াদি আনা আবগা, এর অর্থ হচ্ছে মালিক টাকা পাঠাও আমার দরকার। আনা মিসকিন নফর, এর অর্থ হচ্ছে আমি গরিব লোক, আমি গরিব লোক আরবিতে বলে আনা মিসকিন নফর। আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। তাহলে আমরা শিখলাম আনা মিসকিন নফর, এর অর্থ হচ্ছে আমি গরিব লোক। আনা বিলাদ ওয়াদি ফুলুস, এর অর্থ হচ্ছে আমি দেশে টাকা পাঠাবো, আমি দেশে টাকা পাঠাবো আরবিতে বলে আনা বিলাদ ওয়াদি ফুলুস। আনা অর্থ আমি, বিলাদ অর্থ দেশে, ওয়াদি অর্থ পাঠানো বা পাঠাবো, ফুলুস অর্থ টাকা। তাহলে আমরা শিখলাম আনা বিলাদ ওয়াদি ফুলুস, এর অর্থ হচ্ছে আমি দেশে টাকা পাঠাবো। বাংলাদেশ আনা আহেলা মজুদ, এর অর্থ হচ্ছে বাংলাদেশে আমার পরিবার আছে, বাংলাদেশে আমার পরিবার আছে আরবিতে বলে বাংলাদেশ আনা আহেলা মজুদ। আনা অর্থ আমি বা আমার, আহেলা অর্থ পরিবার, মজুদ অর্থ আসি বা আছে। তাহলে আমরা শিখলাম বাংলাদেশ আনা আহেলা মজুদ, এর অর্থ হচ্ছে বাংলাদেশে আমার পরিবার আছে। আনা মামা বাবা আকু উক্তি কুল্লুফি, এর অর্থ হচ্ছে আমার মা বাবা ভাই বোন সব আছে, আমার মা বাবা ভাই বোন সব আছে আরবিতে বলে আনা মামা বাবা আকু উক্তি কুল্লুফি। আনা অর্থ আমি বা আমার, মামা অর্থ মা, বাবা অর্থ বাবুই, আকু অর্থ ভাই, উক্তি অর্থ বোন, কুল্লু অর্থ সব, ফি অর্থ আছে। তাহলে আমরা শিখলাম আনা মামা বাবা আকু উক্তি কুল্লুফি, এর অর্থ হচ্ছে আমার মা বাবা ভাই বোন সব আছে। আনা আহেলা আনা মাসুল, এর অর্থ হচ্ছে আমার পরিবারে আমি দায়িত্বে, আমার পরিবারে আমি দায়িত্বে আরবিতে বলে আনা আহেলা আনা মাসুল। আনা অর্থ আমি বা আমার, আহেলা অর্থ পরিবার, আনা অর্থ আমি, মাসুল অর্থ দায়িত্বে। তাহলে আমরা শিখলাম আনা আহেলা আনা মাসুল, এর অর্থ হচ্ছে আমার পরিবারে আমি দায়িত্বে। বুকরাল আজিম ওয়াদ্দি ফুলুস, এর অর্থ হচ্ছে আগামীকাল অবশ্যই টাকা পাঠাবে, আগামীকাল অবশ্যই টাকা পাঠাবে আরবিতে বলে বুকরা লাজিম ওয়াদ্দি ফুলুস। বুকরা অর্থ কাল বা আগামীকাল, লাজিম অর্থ অবশ্যই, মানে জোর কাটিয়ে বলা, লাজিম অর্থ অবশ্যই মানে লাগবেই, ওয়াদ্দি অর্থ পাঠানো বা পাঠাবো বা পাঠাবে, ফুলুস অর্থ টাকা। তাহলে আমরা শিখলাম বুকরা লাজিম ওয়াদ্দি ফুলুস, এর অর্থ হচ্ছে আগামীকাল অবশ্যই টাকা পাঠাবে। আলহিন মাররা মাফি ফুলুস, এর অর্থ হচ্ছে এখন আর টাকা নাই, এখন আর টাকা নাই আরবিতে বলে আলহিন মাররা মাফি ফুলুস। আলহিন অর্থ এখন, মাররা অর্থ আর বা আবার, মাফি অর্থ নাই বা না, ফুলুস অর্থ টাকা। তাহলে আমরা শিখলাম আলহিন মাররা মাফি ফুলুস, এর অর্থ হচ্ছে এখন আর টাকা নাই। লেস মাফি ফুলুস, এর অর্থ হচ্ছে কেন টাকা নাই, কেন টাকা নাই আরবিতে বলে লেস মাফি ফুলুস। লেস অর্থ কেন বা কেন, মাফি অর্থ না বা নাই, ফুলুস অর্থ টাকা। তাহলে আমরা শিখলাম লেস মাফি ফুলুস, এর অর্থ হচ্ছে কেন টাকা নাই।
শরিকা ফুলুস মাফি জিব, এর অর্থ হচ্ছে কোম্পানি টাকা দেয় নাই, কোম্পানি টাকা দেয় নাই আরবিতে বলে শরিকা ফুলুস মাফি জিব। শরিকা বা শারিকা এর অর্থ হচ্ছে কোম্পানি, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ না বা নাই বা নেই, জিব অর্থ দেওয়া। তাহলে আমরা শিখলাম শরিকা ফুলুস মাফি জিব এর অর্থ হচ্ছে কোম্পানি টাকা দেয় নাই। ফুলুস মাফি সুগুল মাফি, এর অর্থ হচ্ছে টাকা নাই কাজ নাই, টাকা নাই কাজ নাই আরবিতে বলে ফুলুস মাফি সুগুল মাফি। ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই, সুগুল অর্থ কাজ। ফুলুস মাফি সুগুল মাফি এর অর্থ হচ্ছে টাকা নাই কাজ নাই। গাবল ফুলুস এবি, এর অর্থ হচ্ছে আগে টাকা চাই, আগে টাকা চাই আরবিতে বলে গাবল ফুলুস এবি। গাবল অর্থ আগে, ফুলুস অর্থ টাকা, এবি অর্থ চাই বা চাওয়া। তাহলে আমরা শিখলাম গাবল ফুলুস এবি এর অর্থ হচ্ছে আগে টাকা চাই। লেস জালান হাবিবি, এর অর্থ হচ্ছে কেন রাগ করছো বন্ধু, কেন রাগ করছো বন্ধু আরবিতে বলে লেস জালান হাবিবি। লেস অর্থ কেন বা কেন, জালান অর্থ রাগ করা, হাবিবি অর্থ বন্ধু। তাহলে আমরা শিখলাম লেস জালান হাবিবি এর অর্থ হচ্ছে কেন রাগ করছো বন্ধু। ইজা ফুলুস মাইজি বুকরা দাউম সাক্কার, এর অর্থ হচ্ছে যদি টাকা না আসে আগামীকাল ডিউটি বন্ধ, যদি টাকা না আসে আগামীকাল ডিউটি বন্ধ আরবিতে বলে ইজা ফুলুস মাইজি বুকরা দাউম সাক্কার। ইজা অর্থ যদি, ফুলুস অর্থ টাকা, মাইজি না আসে, বুকরা আগামীকাল, দাউম অর্থ ডিউটি, সাক্কার অর্থ বন্ধ। তাহলে আমরা শিখলাম ইজা ফুলুস মাইজি বুকরা দাউম সাক্কার, এর অর্থ হচ্ছে যদি টাকা না আসে আগামীকাল ডিউটি বন্ধ। তো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খুদা হাফেজ।